দুই হাজার একুশ দুই অর্থ বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের সমূহের অনুকূলে বাইশ লাখ বাইশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয় এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা কানম বিআর উপপরিচালক মোহাম্মদ জহিরুল হক মৃদা এ সময় জেলার সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ শাহনাজ পারভিন মোহাম্মদ সিদ্দিক রহমান সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হুমায়ুন আহমেদ কবির সহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন পরে অতিথিবৃন্দ দুই হাজার একুশ দুই হাজার বাইশ অর্থবছরে স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠনের অনুকূলে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের প্রাপ্ত জেলার পঁচানব্বইটি সংগঠনের মধ্যে বাইশ লাখ বাইশ হাজার টাকা চেক বিতরণ করেন